আমার সংসারের সব সব ভেঙে চুর মার হয়ে গেল চার কাপ পিরিচ। অনেক দিন আগের পুরনো জিনিস, প্রায় 23-24 বছর আগের, ভেঙে চুর মার হয়ে গেল। এই তো আমি আমার বান্ধবীর বাসায় এসেছি, গল্প করছি, নাস্তা খেলাম, এবং ওর একটি ছোট্ট চ্যানেল আছে, চ্যানেলের নাম FNF ফ্যামিলি। অবশ্যই অবশ্যই সবাই ওর চ্যানেলে ঘুরে আসবে, ভালো লাগবে আশা করি। এখানে আমি স্কুলের পাশে যে লাল টকটকে লাল আমড়ার আচার বিক্রি হয় সে আচারটি বানাচ্ছি, লাল রং দিয়ে জাস্ট সিলে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, চিনি 1 কাপ, বড় 1 কাপ দিয়ে দিলাম, মানে আমড়াটি সিদ্ধ হওয়ার পরে পাশের চুলায় ডিম দিয়ে ফ্রাইড রাইস রান্না করছিলাম এবং চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, আর তেমন কিছু দেইনি। জাল দিয়ে খুব ভালো করে আঠালো করে নিয়েছি। লাস্টে আমি একটু অমনোযোগী হয়ে গিয়েছিলাম, একটু একটু পুড়ে গেছে, কিন্তু খেতে মজা ছিল এবং কালারটা এসেছে সেই রকম। আমরা যে স্কুলে এই রকম আচার খেতাম তাকে আমরা চাচা বলতাম, সে অবশ্য এখন সেই দোকানটি নেই কিংবা বেঁচে আছে কি না সেটাও জানি না। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সবসময়ের জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব এবং অল বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলেই আমার নিত্য নতুন সবগুলো রান্না চলে আসবে তোমাদের কাছে। খুব ভালো লেগেছে আমার বান্ধবীর বাসায় এসে গল্প করলাম, প্রায় অনেক রাতেই গিয়েছি, ভালো লেগেছে। মাঝে মাঝে এমন দেখা হলে ভালো হয়, এক একজন এক একজনের বাসায়। এই তো আমার রান্নাঘর পরিষ্কার করছি, আমার আসলে রান্নাঘরে অনেক জিনিসপত্র, আরও কিছু নতুন অ্যাড করেছি, দারাজ অফার দিচ্ছে, কিনে নিলাম কিছু রান্নার জিনিসপত্র। এই তো অয়েলের তেলও কিনেছি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সৎ, থাকবো অসহায় মানুষদের পাশে, নিজেদের বাচ্চাদের ভালো শিক্ষা দেব, খারাপ কোনটা ভালো কোনটা বোঝানোর চেষ্টা করব। এই তো এভাবেই কিন্তু জীবন, নামাজ কালাম এগুলো দিয়েই জীবন। এখানে আমি একটু ডিজাইনার ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, আলু সিলে পরিষ্কার করে ধুয়ে, আস্ত ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এই তো এটি আমি বাণিজ্য মেলা থেকে যে সবজি কাটার এনেছিলাম তার সাথে দিয়েছে, অনেকটা মাথার চিরুনির মতো মনে হয়, আসলে মাথার চিরুনি না, এই যে সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে। বাচ্চারা কিন্তু এই প্লেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাইতে এই ডিজাইনের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে পছন্দ করবে। আমি এগুলো এখন আবারও একটু ধুয়ে সেদ্ধ করে নিলাম এবং 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম, খেতে ভালো লাগে, এবং লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন। আমি 10 মিনিট সিদ্ধ করেছি, করে এখন আমি এটি পানি ঝরিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, নইলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ পানি সহ যদি দেওয়া হয় গরম তেলের মধ্যে তাহলে ছিটে শরীরে আসবে, চারদিকে ছড়িয়ে ছিটে যাবে, এই জন্য আবারও আমার বলা। এবং আমি তেলটি ফ্রাই প্যানে দেওয়ার সময় আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি এবং অথবা 1 চিমটি হলুদ দিয়ে দিলেও
তেল এভাবে ছিটবে না। আমি দুটি টিপস কিন্তু ফ্রি ফ্রি টিপস দিয়ে দিলাম। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, মিডিয়াম আছে, আমি ভেজে নিয়েছি, সুন্দর ছিল খেতে, আমি মজাও ছিল, দেখতে সুন্দর ছিল, খেতেও মজা লেগেছে, খুব মজা করে খেয়েছি। সত্যিই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছি আলু বোখারার চাটনি দিয়ে, খুবই ভালো লেগেছে। তোমরা এরকম করে ট্রাই করে নিত্য নতুন ডিজাইন করে বাচ্চাদের দিলে বাচ্চারা খেয়ে নেবে। এই তো বন্ধুরা, আর একটি কথা আমি সবসময় বলি, অনেক দিন বলি না, আজ বলবো, যদি কারো মনের কথা, কষ্টের কথা বুকে চেপে রাখো, কারো কাছে বলতে পারছো না, নীরবে আল্লাহর কাছে বলো। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। যদি কেউ কষ্ট বা কোনো পরিবর্তন কিছু করতে পারে, আল্লাহ করবে। অতএব কারোর সাথে শেয়ার করে সে কিন্তু কিছুই করতে পারবে না, বরঞ্চ আরও খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা যায় সম্পর্ক নষ্ট হয়ে গেলে তখন তার দিকে এই কথাগুলো তীরের মতো ছুঁড়ে মারে। এটা করবে না বন্ধুরা, আল্লাহকে বলো, আল্লাহ বসে আছে উপরে আর আমরা মাটিতে আছি, মাটির উপর থেকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ওই উপর থেকে, যদি আল্লাহ মনে করেন আমাদেরকে এটা দেয়া উচিত, অবশ্যই দেবে। তাহলে আমরা আল্লাহর কাছেই মনের কথা বলো। আমি কিন্তু কারো কাছে বলি না, আমি বলি না বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি নীরবে আল্লাহর কাছে বলি। এই তো খেয়ে চলে এলাম, কাজ আর কাজ, ইচ্ছে করে রান্নাঘরের প্রতিটি কোণায় কোণায় সাজিয়ে ভরে তুলি রান্নাঘরটি, ইচ্ছে করে প্রতিটি ঘর সুন্দর করে সাজিয়ে তুলি। সবসময় সব কিছু কেনা হয় না, আর সবসময় সব কিছু সম্ভবও হয় না। যতটুকুই সাজিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমার কিচেন আমার কাছে অবশ্যই ভালো লাগবে, অন্যের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, তাই আমারটা আমি অবশ্যই প্রশংসা করব। এই তো রান্না বান্না, অনেক মার্কেটিং করছি, পার্সেল এবং গুছানো, নাস্তা খাওয়া সব কিছু শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো, খুব বেশি ভালো লাগবে, অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, হাফেজ। Thank you.